Hi guys, welcome back to my channel. Welcome back new another video. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেলফ ব্রাইডাল মেকআপ লুক স্টেপ বাই স্টেপ শুধুমাত্র পন্স বিবি ক্রিম দিয়ে জানো ইজিলি ভাবে বিগিনাররা করে নিতে পারো। ফার্স্টে আমি ইউজ করলাম ব্লু হেভেন রোজ টোনার যেটা কিনা 60 রুপিস এর আন্ডারে অ্যাভেলেবল পেয়ে যাবে আর সেটা কিন্তু আমি ভালো করে স্কিনে অ্যাবজর্ব করে নিলাম। তারপর আমি ইউজ করছি হলো ময়েশ্চারাইজার, আমি নিভিয়ার সফট ময়েশ্চারাইজার ইউজ করছি। তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো ময়েশ্চারাইজার কিন্তু ইউজ করতে পারো, যেহেতু আজকের মেকআপটা একটুখানি হেভি হবে তাই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপ ভালো করে কিন্তু করতে হবে যাতে আমাদের মেকআপটা কিন্তু ইজিলিভাবেই বসে যায়। তারপর আমি করছি হলো প্রাইমার, আমার প্রাইমারটা শেষ হয়ে গেছে সত্যি কথা বলতে, তাই জন্য আজকে আমি তোমাদের সাথে দেখাচ্ছি হলো ভেজলিংটাকে অ্যাজ আ প্রাইমার হিসেবে ইউজ করে। তোমরাও কিন্তু এরকম ভেজলিংটাকে প্রাইমার হিসেবে ইউজ করতে পারো। তারপর আমি ইউজ করলাম হলো ব্রাউন কালার আইব্রো জেল যেটা কিনা ওয়াটার প্রুফ একদম, আর সেটা কিন্তু একদমই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। 150 রুপিসের আন্ডারে কিন্তু এই ব্রাউন কালার শেডগুলো ভালো ভালো পেয়ে যাবে আইব্রোটাকে ফিল করার জন্য। এছাড়াও তোমরা অনেক ধরনের কিন্তু আইব্রো পেন্সিল পেয়ে যাবে যেগুলো কিন্তু একদমই লো বাজেটের মধ্যে, সেগুলো দিয়েও কিন্তু তোমরা আইব্রোটাকে ফিল করে নিতে পারো। আমার আইব্রোটা কিন্তু ফিল হয়ে গেছে, তারপর কিন্তু আমি স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে কম করে নিচ্ছি। অনেকের কাছে স্কুলি ব্রাশ অ্যাভেলেবেল থাকে না, তারা কিন্তু প্রয়োজনে কানের যে কটন স্টিকগুলো আছে কান পরিষ্কার করার সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে তোমার আইব্রোটাকে তুমি ব্লেন্ড করে নিতে পারো। তারপর দেখো আমি ইউজ করছি ইনসাইটের কনসিলার প্যালেট যেটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে আমার আইব্রোটাকে আমি কাট করে নিচ্ছি। আর এটা কিন্তু মাস্ট, যেহেতু আমরা একটা ব্রাইডাল মেকআপ করছি কোনো রকম খুঁত যেন না থাকে তাই জন্যই কিন্তু আইব্রোটাকে সুন্দর করে কাট করে নেওয়া। এক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সুইস বিউটির কনসিলার ইউজ করতে পারো, আমি কিন্তু নর্মাল ইনসাইটের কনসিলারটাই ইউজ করলাম। তাছাড়াও তোমরা যদি নর্মাল মেকআপটাও করো তাহলেও কিন্তু আইব্রোটাকে কাট করা খুবই প্রয়োজন আছে। আইব্রোটাকে কাট হয়ে গেছে, এবার কিন্তু আমি সুন্দর করে বিউটি ব্লেন্ডার ইউজ করছি। তো অনেকেই আজকে আমার মেকআপটা দেখে কিন্তু সেলফ ব্রাইডাল মেকআপ ইজিলিভাবে করে নিতে পারবে, তাদেরকে বলবো যে সবসময় একটা ভালো বিউটি ব্লেন্ডার ইউজ করা 100 রুপিসের আন্ডারে। দেখো পুরো কনসিলারটা ব্লেন্ড হয়ে গেছে, এবার আমি কালার ক্যারেক্টার হিসেবে আজকেও কিন্তু সেই লিপস্টিকটা ইউজ করছি। এমন নয় কিন্তু যে লিপস্টিক দিয়ে কালার ক্যারেক্টার তোমরা করতে পারবে না, যারা সেলফ ব্রাইডাল মেকআপ করছো কিন্তু প্রোডাক্ট খুব কম তারা কিন্তু এরকম লিপস্টিক দিয়েও কিন্তু কালার ক্যারেক্টার ইজিলিভাবে করে নিতে পারো, শুধু একটা অরেঞ্জ কালারের ভালো ব্র্যান্ডের লিপস্টিক লাগে। তারপর আমি কালার ক্যারেক্টারটা হালকা হাতে ব্লেন্ড করে নিয়েছি, তারপর ওই কালার ক্যারেক্টারটাকে হাইড করার জন্য কিন্তু আমি ইনসাইটের কনসিলার ইউজ করেছি। এই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এই স্টেপটা পূরণ করবে, যেহেতু একটা ব্রাইডাল মেকআপ তাই জন্য কিন্তু আমাদের কালার ক্যারেক্টারটাকে হাইড করা খুবই প্রয়োজন। আমাদের কালার ক্যারেক্টারটা হাইট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের মুখে যে এক্সট্রা ডার্ক স্পট আছে সেগুলো কিন্তু একেবারে চলে যাবে। আরেকটা বেনিফিট হলো ডবল ব্রাইটনেস কিন্তু চলে আসবে, কারণ আমরা যেহেতু কনসিলারটা ফুল ফেজে সুন্দর করে ব্লেন্ড করব তাতে কিন্তু আমাদের ডবল ব্রাইটনেস আসবে। দেখো আমি সুন্দর করে কিন্তু ফুল ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের কাছে অনেকের কাছেই মানে কনসিলার অ্যাভেলেবেল না থাকতে পারে, তারা কিন্তু এক্ষেত্রে যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো কালার ক্যারেক্টারটাকে হাইড করার জন্য। আজকে যেহেতু আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না, শুধুমাত্র একটা বিবি ক্রিম দিয়ে তোমাদের একটা ব্রাইডাল মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। অনেকেরই ধারণা আছে যে কম দামি প্রোডাক্ট দিয়ে হয়তো ভালো মেকআপ লুক করা যায় না, কিন্তু একদমই নয়। দেখো আমি কিন্তু একেবারে মাত্র 80 রুপিসের আন্ডারে একটা পন্স বিবি ক্রিম দিয়ে কি সুন্দরভাবে ব্রাইডাল মেকআপ করে দেখাই স্টেপ বাই স্টেপ, তোমরা কিন্তু আমার ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ব্লেন্ডেরও কতগুলি টিপস আছে, একদম বিউটি ব্লেন্ডারটাকে চেপে চেপে তোমরা কিন্তু ইউজ করবে না, একদম হালকা হাতে কিন্তু বিউটি ব্লেন্ডারটাকে ধরবে, তারপর আস্তে আস্তে কিন্তু ব্লেন্ড করবে, দেখবে তোমাদেরও কিন্তু ইজিলিভাবে আমার মতনই ব্লেন্ড হয়ে যাবে। আর অবশ্যই একটা টিপস, মুখের ফেশিয়াল হেয়ারটা কিন্তু এক্সট্রা রিমুভ করে নেবে। এবার হলো আমি লাগিয়ে নিচ্ছি আবার ইনসাইডের কনসিলার। এখানে অনেকে কিন্তু কনসিলারটা অ্যাভয়েড করতে পারো, তোমাদের যদি মনে হয় যে কনসিলারটা অ্যাপ্লাই করবো না তাহলে কিন্তু অ্যাভয়েড করতে পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু ফাউন্ডেশনটা ভালো করে অ্যাপ্লাই করবে। আর আমি কিন্তু আইলিটেও কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ আমরা এর পরের স্টেপেই যেহেতু একটা আইশ্যাডো ক্রিয়েট করব তাই জন্য কিন্তু আইলিটে কনসিলার লাগানো। অবশ্যই তোমরা যদি নর্মাল কনসিলার যেখানে যেখানে লাগানো প্রয়োজন সেখানে যদি অ্যাভয়েড করো অবশ্যই কিন্তু
আইলিটে লাগানোটা কিন্তু অ্যাভয়েড করো না, কারণ যেহেতু তোমরা একটা আই মেকআপ করবে, যে কোনো বাজেটেরই যে কোনো আই শ্যাডোই বা ইউজ করো না কেন, আইলিটে কনসিলার লাগালে কিন্তু খুবই ভালো পিগমেন্টেড আসে। বিশেষ করে যেহেতু আমরা ব্রাইডাল মেকআপ করবো, তাই কোনো স্টেপই কিন্তু ছাড়বো না। আমি কিন্তু কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এবার নর্মাল একটা হোয়াইট টোন পাউডার দিয়ে মেকআপটাকে কিন্তু সেট করে নিয়েছি। এখানেও অনেকের ধারণা আছে যে আমাদের কম্প্যাক্ট পাউডারই ইউজ করতে হবে, এমন কোনো কথা নেই। আমিই তোমাদের সামনে আজকে মেকআপটা ক্রিয়েট করে দেখাবো, তোমরাই তাহলে বুঝে যাবে। সো এবার করছি আই মেকআপ। আই মেকআপটা করার জন্য আমি ফার্স্টে ইউজ করেছি একটা নর্মাল ব্রাউন রঙের শেড, আর সেটাকে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করছি। এখন বেশিরভাগ ব্রাইটরাই কিন্তু একটা সোবার লুক চায়, তাই জন্য একদম সিম্পল আই মেকআপ করার চেষ্টা করেছি। তারপর একটা ডার্ক ব্রাউন কালার একদম কোনার দিক দিয়ে ইউজ করে নিয়েছি, ব্যাস এটাই আমার আই মেকআপ। তারপর হলো ব্লু হ্যাভেনের কাজল আমি ইউজ করেছি, যেটা কিনা চোখের নিচে আমি ইউজ করেছি, কিন্তু এইটা দেখতে হবে তোমরা ফুল চোখে কিন্তু ভুলেই ইউজ করো না, হাফ চোখে আমি ইউজ করেছি। তারপর একটা ডার্ক ব্রাউন কালার শেড নিয়ে সেই কাজলটাকে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করতে করতে সামনের দিকে নিয়ে আসছি। ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর এবার আমি ব্যবহার করছি ল্যাকমি আইলাইনার। এটা কিন্তু সত্যিকারের বলতে সত্যি একটা ভালো আইলাইনার, কম বাজেটের মধ্যে তোমরা কিন্তু কিনে দেখতেই পারো। আইলাইনারটাকে আমি আজকে একটু টানা টানা করে পরবো, যেহেতু একটা ব্রাইডের আই লুক ক্রিয়েট করছি, তাই কিন্তু আমাদের আই মেকআপটা মানে আইলাইনারটা একটু টানা টানা করে পরতে হবে। আইলাইনারটা টানা টানা করে পরে নিচের সঙ্গে কাজলটার মানে নিচের কাজলটার সঙ্গে আইলাইনারটা মিক্স করে দেবো। এবার আমি পরে নিচ্ছি হাইস্কার একটা মাস্কারা, যেটা কিনা 150 টাকার মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবার আমি মার্সের একটা কন্ট্রোর শেড নিয়ে আমার মুখটাকে কিন্তু আমি কন্ট্রোর করে নিচ্ছি। এখানে অনেকের কাছে কন্ট্রোর অ্যাভেলেবেল না থাকতে পারে, তারা কিন্তু যে কোনো ব্রাউন রঙের লিপস্টিক ইউজ করতে পারো, ইজিলিভাবে কিন্তু কন্ট্রোর করে নিতে পারবে। নাকটাকেও কন্ট্রোর করে নিয়েছি। এবার কন্ট্রোরের সাথে মিক্স করে আমি কিন্তু ব্লাশ ইউজ করে নিয়েছি। এখানে তোমরা লিপস্টিক কিন্তু ইউজ করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই মেকআপটাকে সেট করার আগে ইউজ করবে। তারপর আমি মার্সের একটা হাইলাইটার ইউজ করেছি, যেটা ভালো করে যেখানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করা প্রয়োজন সেখানে সেখানে ভালো করে কিন্তু ব্লেন্ড করে অ্যাপ্লাই করতে হবে। মানে অ্যাপ্লাই করে নিলাম তা বলেই হয়ে গেল এমন কোনো কথা নেই, ভালো করে কিন্তু ব্লেন্ড করে করে অ্যাপ্লাই করতে হয়, যাতে আমাদের হাইলাইটারটা মানে উভর করে না আসে। তারপর এবার আমি পরে নিচ্ছি হলো লিপ লাইনার। লিপ লাইনারের জন্য আমি ব্যবহার করছি মার্সের একটা ব্রাউন রঙের শেড লিপ লাইনার। এই শেডটা আমার এতটাই পছন্দ যে আমি আর লিপস্টিক অ্যাপ্লাই করিনি, আর এই লিপ লাইনারটা দিয়ে কিন্তু আমি পুরো ঠোঁটে লিপস্টিকের মতন অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু এই ট্রিক্সটা করতে পারো, এতে কিন্তু ওয়াটারপ্রুফও হয়। তারপর এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা, শুধু কিছুমাত্র গয়না পরেই আর সিম্পল একটা কলকা করেই কিন্তু আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। ইজিলিভাবে তোমরাও ঘরে বসে করে নিতে পারবে।